হজযাত্রীরা বিমান ভাড়া দিচ্ছেন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তারপরও ফের ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বিমান কর্তৃপক্ষের যুক্তি ফিরতি ফ্লাইট খালি আসে তাই লোকসান কমাতে ভাড়া বেশি নেওয়া হচ্ছে হাব বলছে বিমান ও সৌদি এয়ারলাইন্সের সাথে তৃতীয় কোনো এয়ারলাইন্সকে যাত্রী পরিবহনের সুযোগ দিলে ভাড়া অনেক কমবে মাহফুজ কামালের রিপোর্ট প্রতি বছরে বাড়ছে হজ পালনে আগ্রহী মুসল্লির সংখ্যা বাংলাদেশ থেকে গেল বেশি ব্যক্তি হজ করতে যান সৌদি আরবে এবার এই সংখ্যাটা বাড়বে আরও যাদের প্রায় সবাইকে যেতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিংবা সৌদি উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও তৃতীয় কোনো এয়ারলাইন্স কোম্পানি হজ যাত্রী পরিবহনের সুযোগ পাচ্ছে না অভিযোগ আছে এক এই সুযোগ কাজে লাগিয়ে দ্বিগুণেরও বেশি ভাড়া গুনছে এয়ারলাইন্স দুটি বিমান সারা বছর সাধারণ যাত্রীদেরকে আটত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকায় আসা আনানামা করে ঢাকা জেদ্দা ঢাকা রুটে এবং উমরা যাত্রীদেরকে উনপঞ্চাশ থেকে বান্ন হাজার টাকায় আসা যাওয়ার টিকিট দিচ্ছে কিন্তু কিভাবে এটা এক লক্ষ চব্বিশ হাজার এবং বর্তমানে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা প্রস্তাব করা হলো এটা সত্যি অযুক্তি অথচ গত বছর একই সময় হজ যাত্রীকে গুনতে হয়েছে প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকা কিন্তু কেনই তারতম্য ডেডিএ হর্স ক্ষেত্রে সৌদি সরকারের নির্ধারিত বিধি আছে বিধান আছে যে শুধুমাত্র ওয়ানওয়ে আমি ক্যারি করতে পারবো প্যাসেঞ্জার অর্থাৎ ঢাকা থেকে জেদ্দা ফিরবার সময় পুরো এয়ারকাট আমার খালি আসে যার জন্য আমাদের যে খরচটা অপারেশন কস্ট এটাকে মিনিমাইজ করার জন্য আমাদের ভাড়াটা কিছুটা বাড়তি আমরা রাখতে হয় তবে হজ এজেন্সিগুলো সংগঠন হাবের অভিযোগ সারা বছর লোকসান কমাতে হজ যাত্রীদের ঘাড়ে অতিরিক্ত ভাড়ার বোঝা চাপাচ্ছে বিমান কর্তৃপক্ষ বিভিন্ন ক্ষেত্রে বিমানের যে অব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে এটা সকলে জানেন সর্বজন বিদিত আপনারাও জানেন যে বিমান যে লস করছে বিভিন্ন জায়গায় সেই লসটাকে হজ দিয়ে পুষিয়ে নেওয়ার জন্য বিমান এটা করছে এবছরও হজ যাত্রীদের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বিমান ও সৌদি এয়ারলাইন্স যুক্তি হিসেবে বলা হচ্ছে ডলারের বিনিময় হার ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি আমাদের এখানে মুনাফা করা মুখ্য উদ্দেশ্য নয় আমাদের বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম মুসলিমদেরকে পবিত্র ভূমি সৌদি আরবে নিরাপদে পৌঁছানো এবং সেখান থেকে হজশফলতা আনার যে মহান দায়িত্ব আমরা এই বিমান প্রতিষ্ঠার লগ্নতে করে যাচ্ছি সেটা আমরা অব্যাহত রাখতে চাই আগামী জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছে হজ কর্তৃপক্ষ মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা